বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এয়ার স্টাডি হোমের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আমার আজকের আলোচনার বিষয় ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র থেকে। তো আমি আলোচনা শুরু করার আগে তোমাদেরকে বলবো, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে যে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে অংশীদার হিসেবে নাবালক, নাবালক অংশীদারের অধিকার, অংশীদারি চুক্তিপত্র এবং অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তু সম্পর্কে। তো আমি আজকের আলোচনা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলবো, আমি আজকের ক্লাসে কিছু বিষয় হলুদ মার্কিং করে দেখাইছি, তোমরা এই বিষয়গুলোতে অবশ্যই ভালো করে খেয়াল করবা, কারণ এগুলো থেকে আমাদের যে এমসিকিউ কোয়েশ্চেনগুলো ওইগুলো হয় এবং সেই সঙ্গে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে এখান থেকে অনেক বেশি প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা থাকে। তো আমি শুরু করতেছি, প্রথমে হচ্ছে অংশীদার হিসেবে নাবালক। নাবালক হলো বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসকারী এমন ব্যক্তি যার বয়স 18 বছর এখনো পূর্ণ হয়নি, অর্থাৎ নাবালক নারী পুরুষ উভয় হতে পারে। 1932 সালের অংশীদারি আইনের 30-এর 1 ধারায় বলা হয়েছে, কোনো নাবালক আইন অনুযায়ী কোনো অংশীদারি ব্যবসার অংশীদার হতে পারবে না। আমরা জানি যে বাংলাদেশে অংশীদারি ব্যবসা এটা 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী হয়, এবং এই অংশীদারি আইনের যে 30-এর 1 ধারা এখানে বলা হয়েছে যে আইন অনুযায়ী কোনো নাবালক অর্থাৎ 18 বছরের নিচে যারা তারা কোনোভাবেই অংশীদারি ব্যবসায়ের অংশীদার হতে পারবে না, তবে সকল অংশীদার সম্মত হলে কিছু সময়ের জন্য নাবালককে এরূপ ব্যবসায় সুবিধা প্রদান করা যেতে পারে। অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের নাবালক অংশীদার না হতে পারলেও অন্যান্য যারা অংশীদার আছে তারা যদি সম্মতি প্রদান করে তাহলে এই নাবালককে কিছু সুবিধা প্রদান করা যেতে পারে। কি কি সুবিধা পাবে সেটা হচ্ছে, নাবালক অংশীদার হতে পারবে না, তবে সকল অংশীদার সম্মত হলে সুবিধা প্রদানের জন্য শুধু নাবালককে অংশীদার করা যায়, তবে সেক্ষেত্রে নাবালক সীমাবদ্ধ অংশীদার রূপে গণ্য হবে, ফলে ব্যবসা নিয়োজিত মূলধনের অতিরিক্ত দায় বহনে নাবালককে বাধ্য করা যাবে না। এবার আমরা দেখব নাবালক অংশীদারের অধিকারগুলো কি কি। নাবালক অংশীদারের অধিকার হচ্ছে, অন্যান্য অংশীদারের সম্মতিক্রমে নাবালকের জন্য চুক্তিতে নির্দিষ্ট হারে সে ব্যবসার মুনাফার অধিকারী থাকবে, এটা 30-এর 2 অর্থাৎ 1932 সালের 30-এর 2 ধারায় বলা হয়েছে, যদি অন্যান্য অংশীদার অর্থাৎ অন্য যারা অংশীদার থাকবে তারা যদি সম্মতি দেয় তাহলে নির্দিষ্ট হারে একটা মুনাফা পাওয়ার অধিকার তার থাকবে, এবং নাবালক প্রতিষ্ঠানের হিসাব দেখা ও এর যে কোনো অংশের নকল গ্রহণ করতে পারবে, এটা 30-এর 3 ধারা অনুযায়ী। এক কথায় আমরা যদি বলতে চাই যে ব্যবসা প্রতিষ্ঠানে যখন একজন নাবালক তার সুবিধাগুলো পাওয়া শুরু করবে তখন ওই প্রতিষ্ঠানের বা ওই ব্যবসা প্রতিষ্ঠানের যে হিসাব, মাসিক যে হিসাব বা বাৎসরিক যে হিসাব, এটা নাবালক দেখতে পারবে এবং সেই সঙ্গে এটা নকল সে গ্রহণ করতে পারবে। এরপর হচ্ছে প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত গ্রহণকালে নাবালক স্বার্থ আদায়ের জন্য অন্যান্য অংশীদারের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে, অর্থাৎ যদি নাবালককে কোনো অধিকার থেকে বঞ্চিত করা হয় তাকে যতটুকু সুবিধা দেওয়ার কথা এখান থেকে যদি তাকে কোনোভাবে বঞ্চিত করা হয় সেক্ষেত্রে চাইলেই সে অন্য অংশীদারদের নামে মামলা করতে পারবে, এটা 30-এর 4 ধারা অনুযায়ী। এবং সাবালকত্ব প্রাপ্তির পর 6 মাসের মধ্যে ব্যবসায় যে সে থাকবে না সম্পর্ক ছিন্ন করবে এ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের অধিকার তার রয়েছে, এটা 30-এর 5 ধারা। এক কথায় আমরা বলতে পারি যে 30-এর 5 ধারা অনুযায়ী যখন তার বয়স 18-এর উপরে হবে সে চাইলে এই প্রতিষ্ঠানে থাকতে পারে অথবা চাইলে সম্পর্ক ছিন্ন করতে পারে, এটা তার নিজস্ব ডিসিশন নেয়ার ক্ষমতা থাকবে। এবার দেখবো আমরা অংশীদারি চুক্তিপত্র আসলে কি। অংশীদারদের মধ্যকার চুক্তির বিষয়বস্তু যে দলিলে লিপিবদ্ধ করা হয় তাকে মূলত অংশীদারি চুক্তিপত্র বলে। আমরা জানি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি, এই যে যে দলিলের মধ্যে অংশীদারদের বিভিন্ন বিষয় সম্পর্কে কিছু শর্ত লিপিবদ্ধ থাকে সেটাকে মূলত আমরা অংশীদারি চুক্তিপত্র বলি। এই যে এই বিশেষ মর্যাদা হলো লিখিত বিধায় এরূপ চুক্তি প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত হবে, ভুল বোঝাবুঝির কোনো অবকাশ এক্ষেত্রে থাকে না, আদালতে এরূপ দলিল প্রামাণ্য দলিলের মর্যাদা পায়। অংশীদারি ব্যবসার নিবন্ধন বলতে অংশীদার চুক্তিপত্রের নিবন্ধনকে বোঝানো হয়, অর্থাৎ আমি এখানে দেখো 4টা বিষয় দেখাইছি যে এই 4টা বিষয় অংশীদারি চুক্তিপত্রের বা অংশীদারি যে লিখিত দলিল থাকে সেটার একটা বিশেষ বৈশিষ্ট্য বা বিশেষ মর্যাদা আমরা যেটাই বলি না কেন সেটা বহন করে। এবার দেখব যে অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তুগুলো আগে আসলে কি কি, অর্থাৎ অংশীদারি চুক্তিপত্রে কি কি বিষয় উল্লেখ থাকে। 1 নম্বরে যেটা বলেছি সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায় নাম এবং ঠিকানা, এরপর হচ্ছে ব্যবসায়ের প্রকৃতি, উদ্দেশ্য ও আওতা, তারপর 3 নম্বরে আছে ব্যবসায়ের কার্যক্রম, বিস্তৃতির বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাব্য এলাকা,
অংশীদারদের নাম, ঠিকানা এবং পেশা। 5 নম্বরে ব্যবসার মোট মূলধনের পরিমাণ, অংশীদারদের প্রত্যেকের প্রদত্ত পুঁজির পরিমাণ ও তা পরিশোধ পদ্ধতি। অংশীদারগণ ব্যবসা হতে কোনো অর্থ উত্তোলন করতে পারবে কিনা, পারলে কে, কত বা কি হারে, মূলধন ও উত্তোলিত অর্থের উপর সুদ ধরা হবে কিনা, হলে কি হারে, ব্যবসায়ের লাভ লোকসান বণ্টন পদ্ধতি ও হার, ব্যবসায় পরিচালনা ও ব্যবস্থাপনা পদ্ধতি, যে ব্যাংকে হিসাব খোলা হবে তার নাম, ঠিকানা ও হিসাবের ধরন, ব্যাংকের হিসাব পরিচালনাকারী ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম ও পদবি, ব্যবসায় দলিলপত্রে দস্তখত প্রদানকারী ব্যক্তি ও ব্যক্তিবর্গের নাম এবং পদবি, অংশীদারগণের অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিশদ বর্ণনা, কোনো অংশীদারকে কোনো বেতন বা পারিতোষিক দেওয়া হবে কিনা, হলে কি হারে, ব্যবসার সুনাম মূল্যায়ন সম্পর্কিত বিধি বিধান, নতুন অংশীদার গ্রহণ ও প্রয়োজনে বিদ্যমান কোনো অংশীদারকে বহিষ্কারের নিয়ম, কোনো অংশীদারের মৃত্যুতে বা অবসর গ্রহণকালে ব্যবসার দায়, সম্পত্তি নিরূপণ এবং পাওনা পরিশোধ পদ্ধতি, ব্যবসার আর্থিক বছরের শুরু ও শেষ সময়, ব্যবসার বিলোপ সাধন পদ্ধতি, ব্যবসার বিলোপ সাধনকালে ব্যবসার দায়, সম্পত্তি মূল্যায়ন ও তা বণ্টন প্রণালী, চুক্তিপত্রে কোনো পরিবর্তনের প্রয়োজন, প্রয়োজনে তার নিয়ম পদ্ধতি, চুক্তিপত্রের বাহিরে অংশীদারদের মধ্যে কোনো বিবাদ দেখা দিলে তা মীমাংসার উপায় পদ্ধতি। এই যে বিষয়গুলো, অর্থাৎ 1 থেকে যে আমি 23 নম্বর পর্যন্ত যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো মূলত একটা অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তু বা একটা অংশীদারি ব্যবসা চুক্তিপত্রে উল্লেখ থাকে। অর্থাৎ এই বিষয়বলের বাহিরে কোনো বিষয়ে যদি মতানৈক্য দেখা দেয়, তাহলে অবশ্যই আমাদের যে বাংলাদেশের অংশীদারি আইন আছে, অর্থাৎ 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী অথবা সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে সেটা মীমাংসা করা হয়। মূলত যদিও আমরা বলি যে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি চুক্তি, কিন্তু এই চুক্তিপত্রের মধ্যে যে বিষয়গুলো উল্লেখ করা হয়, এই চুক্তিপত্রে যে সবকিছু সমাধান হবে বিষয়টা কিন্তু এমন না। এর বাহিরেও কোনো ধরনের ঝামেলা বা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। যখন এর বাহিরে কোনো ঝামেলা সৃষ্টি হবে, অর্থাৎ এই 23টা যে বিষয় উল্লেখ করেছি, এই 23টা বিষয়ের বাইরে যদি কোনো ঝামেলা সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমাদের শরণাপন্ন হতে হবে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী, এবং সে অনুযায়ী ওই ব্যবসাটার সমাধান বা ওই সমস্যাটার সমাধান করা হবে। তো আমার আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে।